হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো এখন বাজে বিকেল 5:30টার মতো, আমরা এখন যাচ্ছি ইভিনিং ওয়ার্কে। কোনো কোনো দিন আমাদের সকালে যাওয়া হয়, আবার কোনো কোনো দিন বিকেলে। আর আমার সামনে যাচ্ছে আমার প্রিয় বান্ধবী সুইটি। আর পথে যেতে যেতে যা কিছু হয় তা সবই শেয়ার করব আপনাদের সাথে। এই যে এখানে সুন্দর একটি মন্দির পড়ে, যার মধ্যে রাধা কৃষ্ণের মূর্তি আছে। আমরা বাড়ির থেকে প্রায় 2 কিলোমিটার এগিয়ে এসেছি। আর এক এটা কুচু মুচু, আয় আয়, আদর করি, আয় 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 আদর করি, আয়। ওই দেখ পিছনে, কানের ওখানে হাত দিতে হয়, পিছনে পারিস না? আমার মা ধরে, তুই ধরে দে, আমি শিখিয়ে দিচ্ছি। ওর যা নখ তো ফাটবে, ওর মা দেখে চার যাবে না। এই যে, এই যে এইভাবে ধরবি, দেখ এই দেখ, এইভাবে ধরলে ও আর কিচ্ছু করবে না, দেখ একদম কিছু এইভাবে থাকতে হবে। আমি চেয়েছিলাম আপনাদেরকে আমরা যে হাওয়ার শস্য আওয়াজটা প্রতিদিন পাই আর হাওয়ার গন্ধ, এটা আপনাদের অনুভব করাতে। কিন্তু পাশেই কোথাও পিকনিক হচ্ছে বোধ হয়, আর বেশ জোরে গানও বাজছে, সেজন্যই আমাকে আজ মিউজিক অ্যাড করতে হলো। নইলে এই যে প্রকৃতির শ্যামল সুন্দর সৌন্দর্য না, এটা আমি চেষ্টা করছিলাম পুরোপুরি আপনাদের অনুভব করা। যদিও সন্ধে প্রায় হবার মুখে এসেছিল, আর এই দুপাশের বড় বড় পাট গাছ একটু গা ছমছম করা পরিবেশ দিচ্ছিল, তবুও হাতে ফোন আছে এই সাহসে আমরা এগিয়ে চলেছিলাম। আর ওই যে আকাশের যে লালিমা দেখা যাচ্ছে, ওটাকে দু চোখ ভরে অনুভব করছিলাম। এই আকাশের দিকে তাকিয়ে বাকি পৃথিবীকে ভুলে থাকা যায়, মনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে ভুলে এক অনন্য আনন্দের অনুভূতি জাগে। বিশ্বাস করুন, আমি সব কিছু ভুলে গেছিলাম, শুধু হাঁ করে এই আকাশটাকে দেখছিলাম। সূর্যের যে ডোবার মুহূর্ত, তার যে সৌন্দর্য, তা সূর্য ওঠার মুহূর্তের মতোই প্রায়। এই প্রায় 2 কিলোমিটার হেঁটে এসে একটু ব্যায়াম করে আমাদের বেশ ক্লান্তি লাগছিল, সমস্ত জামা ভিজে গেছিলো ঘামে, ক্লান্তি অনুভব হচ্ছিল, তাই একটু বসে পড়েছিলাম। এ সময় আমরা একটু নিজেদেরকে নতুনভাবে উপলব্ধি করি, বেঁচে আছি সে বোধ জন্মায়। তো আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি, পরের ভিডিওয় দেখা হবে এই আশা রাখছি, কিছু ভুল করে থাকলে ক্ষমা চেয়ে নিচ্ছি। ভালো লাগলে বন্ধুরা পাশে থাকবেন, ধন্যবাদ।